গুড মর্নিং বন্ধুরা, সবাইদেরকে নমস্কার, বড়োদেরকে নমস্কার, ছোটোদেরকে আদর জানাই। আমি সুনি কর বলছি কিচেন থেকে। দেখুন, ভোর এখন 4:30 হচ্ছে আমাদের উড়িষ্যাতে। দেখুন লাইটিং সব, আমার ঘুম ভেঙে যায়, এখন সব লাইটিং হয়েছে। দেখুন, আমি একটু তাড়াতাড়ি উঠে গেছি। এই কুকুরগুলো খালি ভোগর খায়, ই করছে। চা খেয়েছি, চা একটু খাবো। কালকে আমাদের ভাসুরের ছেলের কুকুরটা ছিল না, একটা মারা গেছে, অনেক কাঁদছিল, এখান থেকে। আর বন্ধুরা, অন্ধকার আছে, রুটি আলু নেই, আলু নেই, অন্ধকার আছে। তো চা খাবো, আমি চা তৈরি করছি। আর আপনারা কেমন আছে, কোথায় দিয়ে বলছেন, কোথায় থেকে দেখছেন, আমাকে দেখছেন কোথায় থেকে, সবাই আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যত পারবে শেয়ার করবেন, লাইক দিবেন, সবাই এমনি সুস্থ সবল থাকবেন। দেখুন ঘড়ি, দেখুন 5:15 15 মিনিট বাকি আছে। আমার ঘুম ভেঙে যায়, খুবই তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, তো ঘুম হবে না। তারপরে আজকে ডিউটি আছে বন্ধুরা, আজকে ডিউটি যাবো। তারপরে কালকে আমার ছুটি আছে, কালকে জন্মাষ্টমী আছে। আপনাদেরকে জন্মাষ্টমী জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর আপনাদের জন্মাষ্টমী ভালো তো চাই, ভালো করুন, আপনারা এনজয় করুন। এরপরে পরে গণেশ পুজো আসছে, তারপরে আসছে আমাদের দুর্গা পুজো আসছে। আর দুর্গা পুজো আসলে তো আমাদের বাঙালিদের ভালো লাগে। চাটা নেই বন্ধুরা, আমি সবসময় বাটিতে নিয়ে চা খাই, আমাকে বাটিতেই ভালো লাগে, চা শান্তি লাগে। কুকুরগুলো, কুকুর রক্ত আনছে, ভালো লাগছে না। আর আপনারা বাইরে পুরো অন্ধকার আছে, ইয়ে নেই, আলো নেই। আমি উঠে গেছি 5:00, আরও 15 মিনিট বাকি আছে, 4:30 তো উঠলো না। তারপরে আমি ব্রাশ ব্রুশ করে আমি 5:00 নিয়ে 15 মিনিট বাকি আছে। আমি একটু চা খাই সকালবেলা, 2-3 বার চা খাই বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক দিবেন, আর যত পারবেন শেয়ার করবেন। আর আপনার বেল আইকনটা একটু আপনার কাছে থাকবে, ওইটা চিপে দেবেন। আর আমাকে ডেলি একটু একটু ভিডিও করতে আমাকে অনেক ভালো লাগবে। আর সবাইকে কী বলি, আমার তো তরফে কালকে সব জন্মাষ্টমী আছে, সবাইদের ভালো ভালো তো জন্মাষ্টমী কাটুক। টাটা।